প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জানব একটি ফুল এমএস ওয়ার্ড থেকে কিভাবে সূচিপত্র আলাদা করতে হয়। দেখা যাচ্ছে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করি, এখানে টোটাল একটা ওয়ার্ড ফাইলে 42টি পেজ আছে। এখান থেকে কোনো একটা সিঙ্গেল পেজ আমরা বের করতে চাচ্ছি। মনে করুন এই সূচিপত্রটা আমরা আলাদা করতে চাচ্ছি, আলাদা একটা পিডিএফ এ সূচিপত্রটা বের করতে চাই। তাহলে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে, দেন সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। তারপরে আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপ এজে পিডিএফটা চিনাই দেব। তারপরে নিচে আমরা অপশন পাবো, অপশানে ক্লিক করব। দেন এটা আমরা পেজ নাম্বার, এখান থেকে এটা যে কত পেজে আছে, যে 9 নাম্বার পেজ, আমরা যদি 9 থেকে 9 দিয়ে দিই তাহলে এই 9 নাম্বার পেজ আলাদা একটা পিডিএফ ফাইলে সেভ হবে। যেহেতু আমাদের কার্সার ছিল এই রানিং পেজে, আমরা কারেন্ট পেজে টিক দিয়ে এটা ওকে করে দিব। তাহলে এই যেটাতে আমাদের কার্সার ছিল এটাই একটা পিডিএফ বেরোয় যাবে, এবং সেই পিডিএফ এর একটা নাম দিব। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। দেখেন আমাদের একটি সিঙ্গেল পেজে পিডিএফ ফাইল ওপেন হলো।